দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের স্বাস্থ্য এবং রোগসমূহ আলোচনা প্রসঙ্গে আমি এর আগে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং অ্যাসকেরিয়াসিস নিয়ে তোমার সাথে আলোচনা করেছিলাম এবং আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু একটি অন্তঃপরজীবীর সংক্রমণের ফলে হয়ে থাকে এবং অ্যাসকেরিয়াসিসের মতো এরাও কিন্তু মনোজিনেটিক ইন্টারনাল প্যারাসাইট, অর্থাৎ এরা এদের জীবনচক্র সম্পন্ন করার জন্য একটিমাত্র পোষককেই বেছে নেয় এবং মানুষ অবশ্যই এর একটি গুরুত্বপূর্ণ পোষক। তবে মানুষ ছাড়াও কিন্তু অন্যান্য প্রাণীও এই পরজীবীটির পোষক হতে পারে। যেমন ধরতে দেখো যে বানর, কুকুর, ইঁদুর, শুকর, বেড়াল এরাও কিন্তু এই রোগটির পোষক হতে পারে। রোগটির নাম অ্যামিবিয়েসিস বা আমাশয় এবং এটি মূলত এন্টামি বা হিস্টোলাইটিকা নামের একটি প্রোটোজোয়ার বাদ্য প্রাণী সংক্রমণের ফলে হয়ে থাকে এবং যে সমস্ত জায়গায় জনসংখ্যা অত্যাধিক এবং মানুষ স্যাঁতস্যাঁতে অপরিচ্ছন্ন জায় অঞ্চলে বসবাস করে সেখানে এই রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চীন, দ্বিতীয় বৃহত্তম ভারত এবং আমেরিকাতেও কিন্তু এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। যেহেতু বিজ্ঞানী লোস প্রথম এই পরজীবীটি পর্যবেক্ষণ করেন, তাই একে কিন্তু লোসের ডিজিজও বলা হয়ে থাকে। এই যে এন্টামি বা হিস্টোলাইটিকা, তার জীবনচক্রের মূলত তিনটি দশা। প্রথমটির নাম প্রোফোজয়ের দশা, যেটি মানুষের বৃহদন্তের ঊর্ধ্বাংশে অবস্থান করে, এবং দ্বিতীয় দশা পরিসিস্টিক দশা, এবং তৃতীয় দশা সিস্ট দশা। অর্থাৎ এই প্রোফোজয়েড এবং সিস্ট দশার মাঝখানে পরিসিস্টিক দশা বা মিনিউটা দশাটি অবস্থান করে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে এই যে প্রোফোজয়েড দশা, যাকে ম্যাগনা দশা বলা হয়ে থাকে, এই দশাতেই কিরকম দেখতে হয়। তো প্রথমেই আমরা দেখব যে এই দশাটি কিন্তু সক্রিয় এবং চরণক্ষম, অর্থাৎ বাইরে দেখো ক্ষণপথ বা সিউডোপোডিয়া থাকে, এর সাহায্যে সামান্য গমন করতে পারে এবং এরা বর্ণহীন হয় এবং স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে এবং 20-30 মাইক্রন ব্যাসযুক্ত হয়ে থাকে। এদের দেহের বাইরে পাতলা একটি স্বচ্ছ অর্ধবৃত্ত আবরণ থাকে, যাকে প্লাজমা লেমা বলা হয়। এবং লক্ষণীয় বিষয় এটি যে এদের যে নিউক্লিয়ার সন্নিহিত সাইটোপ্লাজম, যাকে এন্ডোপ্লাজম বলে, সেগুলোর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে, কিন্তু এদের এক্টোপ্লাজম অর্থাৎ এদের পরিধি সংলগ্ন সাইটোপ্লাজম সেখানে কিন্তু কোনো রকম দানা লক্ষ্য করা যায় না। এন্ডোপ্লাজমে একটি নিউক্লিয়াস থাকে এবং অনেকগুলো খাদ্য গহ্বর থাকে, খাদ্য গহ্বর দেখিয়ে দিয়েছি, অনেকগুলো খাদ্য গহ্বর থাকে এবং নিউক্লিয়াসটি গোলাকার হয় এবং পাতলা নিউক্লিয় পর্দা দিয়ে আবৃত। এর অভ্যন্তরে অত্যন্ত সরু ক্রোমাটিন, দ্বারা থাকে এবং কেন্দ্রে ছোট কিছু সুস্পষ্ট এন্ডোজোম এবং অথবা ক্যারিওজোমও কিন্তু লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যাচ্ছে। নিউক্লিয় পর্দা ক্যারিওজোমের মধ্যবর্তী অংশে কিন্তু নিউক্লিয়াসটি অবস্থান করে, যার মধ্যে সাইকেলের স্পোকের মতো অংশ থাকে এবং এটি কিন্তু নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত। এই স্পোকগুলো কিন্তু নিউক্লিয় পর্দা পর্যন্ত অবস্থান করে। তাই নিউক্লিয়াস ছাড়াও এন্ডোপ্লাজমে খাদ্য গহ্বর তো আমি বলেছি, এছাড়া শ্বেত এবং লোহিত কণিকা, যেগুলো এরা খাদ্য রূপে গ্রহণ করে ফ্যাগোসিস পদ্ধতিতে, এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়াও কিন্তু থাকে। এই ব্যাকটেরিয়া অবিষ্ট ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াও কিন্তু এই প্রোফোজয়ের দশা খাদ্য রূপে গ্রহণ করে থাকে। কিন্তু মনে রাখবে এখানে কিন্তু কোন রকমের সংকোচনশীল গহ্বর থাকে না এবং কোষ পর্দা থেকে অনেকে একটি আকারে বড় হয়ে ক্ষণপথ নির্গত বললাম এর আগে। এরপরে আরেকটি মনে রাখার বিষয় যে এদের যে খাদ্য গ্রহণ পদ্ধতি সেটা কিন্তু হলজৈক পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ প্রাণীরা যেভাবে খাবার গ্রহণ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি সেভাবেই এরা খাবার গ্রহণ করে থাকে এবং
চরণক্ষম হওয়ায় সামান্য পরিমাণে ওই বৃহদন্ত দিয়ে এরা কিন্তু গমনও সক্ষম হয়ে থাকে। তো এই যে প্রোপোজয়ের দশা, এই প্রোপোজয়ের দশা প্রথমে কি হয়, প্রথমে এরা বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়। এবং এখানে লক্ষণীয় ব্যাপারটি যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এর ফলে দুটি অপত্য দশার সৃষ্টি হয়, এবং পোষকের বিভাজন থাকা অবস্থাতেই কিন্তু এই নিউক্লিয়াস বিভাজিত হয়। এবং এই অপত্য প্রাণী ব্যাকটেরিয়া ও পোষকের কলারস গ্রহণ করে এরা এই ছবি ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছ, এরা কিন্তু মিনুটা দশা, যেটা প্রিসিস্টিক দশা, এরা পোষকের কলারস গ্রহণ করে আকারে বড় হয়। এবং কিছু কিছু অপত্য প্রাণী কিন্তু পুনরায় এই পোষককে আক্রমণ করে, এবং বেশিরভাগই অপত্য প্রাণীর আকারে ছোট হয়ে থাকে এবং মুক্ত হয়ে থাকে। এরা কিন্তু 10-20 মাইক্রন পর্যন্ত ব্যাসযুক্ত হয়ে থাকে। এই যে প্রিসিস্টিক দশা, এই প্রিসিস্টিক দশাকে আবার বলেছিলাম আমি, একে মিনুটা দশাও বলা হয়ে থাকে। এবং এরা 10-20 মাইক্রন পর্যন্ত ব্যাসযুক্ত হয়ে থাকে। এরা গোলাকার হয় কিংবা ভোতা ক্ষণপথ যুক্ত হয়। এদের কিন্তু এন্ডোপ্লাজমে কোন রকমের লোহিত কণিকা বা খাদ্য গহ্বর লক্ষ্য কিন্তু করা যায় না। এবং এদের নিউক্লিয়াসের গঠন কিন্তু একদম প্রোপোজোয়ায় যেমন থাকে তেমনই হয়। এবং এরা বৃহদন্তে কলার মধ্যে অবস্থান করে, এই দশাও কিন্তু চলনে অক্ষম, এরা চলতে ফিরতে পারে না। এবং রক্ত কণিকা সংগ্রহ করে এরা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রোপোজোয়েটেও এরা পরিবর্তিত হয়ে যেতে পারে। এবং এরপরে কি হবে, এরপরে এই যে প্রিসিস্টিক দশাগুলো রয়েছে এর বাইরের দিকে একটি আবরণ সিস্ট আবরণ তৈরি হয়, এবং সিস্ট আবরণ তৈরি হওয়ার পরে এরা সিস্টিক দশায় পরিণত হয়, এবং সেই অবস্থায় কিন্তু এরা কিন্তু পোষককে আক্রমণ করলেও করতে পারে। যখন বাইরে সিস্ট থাকবে তখন কিন্তু এরা পোষককে আক্রমণ করতে পারে। এবং এই যে সিস্ট দশা, এই সিস্ট দশা কিন্তু পুরো গোলাকার ধারণ করে, এবং পাতলা স্থিতিস্থাপক বর্ণহীন স্বচ্ছ আবরণী দিয়ে এরা আবৃত হয়। এবং এটা কিন্তু 12-15 মাইক্রন পর্যন্ত ব্যাসযুক্ত হয়ে থাকে। এদের সাইটোপ্লাজম স্বচ্ছ এবং খাদ্যকণা যুক্ত হয়ে থাকে। এই খাদ্যকণার সংখ্যা কিন্তু কম থাকে, একটি হতে পারে বা দুটি হতে পারে, এবং গ্লাইকোজেন দ্বারা থাকে। এছাড়া এক অথবা বেশি ক্রোমাটিড দণ্ড, ক্রোমাটিড বস্তু আমি লিখে দিয়েছি, এরা কিন্তু গোল খণ্ডকে যুক্ত হয়। বিজ্ঞানী পিসপিলটিকা এর মতে যে এই যে বারগুলি, এই যে বার বাইরে যে বার তৈরি হয়েছে, এগুলো মূলত রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। রাইবো নিউক্লিয় প্রোটিন সংযুক্ত প্রোটিন, যেখানে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ এবং প্রোটিন থাকে। এবং সিস পূর্ণাঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বাইরের যে আবরণটি অবলুপ্ত হয়। বিজ্ঞানীরা মনে করেন যে এই যে বাইরের দিকে সিস্ট যে আবরণ রয়েছে তার অবলুপ্তির কারণ যে সাইটোপ্লাজমের মধ্যে এগুলো ছড়িয়ে পড়ে। নিউক্লিয়াসের গঠন কিন্তু অনেকটা প্রোপোজোয়াদের মতোই হয়। প্রাথমিক অবস্থায় এই দশায় একটি নিউক্লিয়াস থাকে, পরে বিভাজনের দ্বারা দুটি নিউক্লিয়াস এবং তারপরে কিন্তু 4টি নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং এই সময় একে কিন্তু কোয়াড্রি বা টেট্রা ক্যারিওটিক বা টেট্রা নিউক্লিয় দশাও বলে। এবং এই দশায় কিন্তু পোষকের মলের মাধ্যমে দেহের বাইরে আসে, এবং কম উষ্ণতায় 5-6 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। এবং এই যে বাইরে যে সৃষ্টির আবরণ বিভিন্ন প্রতিকূল পরিবেশের থেকে কিন্তু এদের রক্ষা করে থাকে। তো এই যে প্রোপোজয়েড দশার থেকে যে এই যে সিস্ট দশা, প্রোপোজয়েড সিস্ট দশা, একে বলা হয় এনসিস্টেশন। এবং বৃহদন্তের গহ্বরের মধ্যে পরজীবী আকারে গোল হয় এবং পাতলা স্থিতিস্থাপক পর্দা দিয়ে আবৃত হয়। আমি আগেও বলেছি যে প্রথমে থাকে হচ্ছে ইউনিনিউক্লিয়েট বা মনোক্যারিওটিক, তারপরে হলো ডাইক্যারিওটিক বা বাইনিউক্লিয়েট দশা, এবং তারপরে যেটা হয় টেট্রানিউক্লিয়েট বা কোয়াড্রিনিউক্লিয়েট দশা। এই অবস্থায় কিন্তু ক্রোমাটিড এবং গ্লাইকোজেন দ্বারা কিন্তু থাকে না, সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যায়, এবং এই দশা সম্পন্ন হতে কয়েক ঘন্টা সময় লাগে। এবং এই সিস দশাই কিন্তু মানুষের মলের মাধ্যমে দেহের বাইরে আসে। এবং এরপরে আমি এটা তোমাদের বলবো যে মাটিতে এর পরিণতি কিরকম হবে, কিরকম হয়।
তো এই যে পূর্ণাঙ্গ চারটি নিউক্লিয়াস যুক্ত যে এই যে শীষ দশা, এটাই কিন্তু মূলত সংক্রামক দশা। এই হচ্ছে সংক্রামক দশা, এবং যতক্ষণ পর্যন্ত না এরা নতুন পোষকের দেহে প্রবেশ করে ততক্ষণ এদের কিন্তু কোন রকমের বৃদ্ধি ঘটে না। এবং অনুকূল পরিবেশ যদি পায়, অর্থাৎ যদি উষ্ণতা, লবণাক্ততা এবং পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম বা ফার্ডিনান কনসেন্ট্রেশন, পিএইচ কথা বলেছিলাম এর আগে, এবং আর্দ্রতা, জলীয়বাষ্প পরিমাণ যদি বাতাসে ঠিকঠাক থাকে, ওটা অনুকূল পরিবেশ যদি পায়, তবে কিন্তু এরা কিন্তু এই সৃষ্টির আবরণ বজায় রাখতে সক্ষম হয় এবং প্রায় 15-20 দিন পর্যন্ত কিন্তু এরা বেঁচে থাকতে পারে। এই অবস্থায় এরা বিভিন্ন শাকসবজি, ফলমূল, জল সেগুলোর মধ্যে থাকে, এবং এই মানুষের শরীরে যে সংক্রমণ কিন্তু সরাসরি বা প্রত্যক্ষভাবেই সম্পন্ন হয়ে থাকে। মানুষ যদি এই ধরনের শাকসবজি অসিদ্ধ অবস্থায় গ্রহণ করে বা না ধুয়ে ওগুলো খায়, তাহলে কি হবে, বা জল, এই শীষযুক্ত জল যদি মানুষ গ্রহণ করে, তবে খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু সেটি মানুষের পাকস্থলীতে প্রবেশ করে, কিন্তু পাকস্থলীর মধ্যে যে লঘু এইচসিএল থাকে, এই লঘু এইচসিএল কিন্তু এই সিস্টের আবরণকে নষ্ট করতে পারে না, কারণ এটা অনেকটা আম্লিক হয়ে থাকে। আম্লিক লঘু এইচসিএল কিন্তু কাজ করে না। যখন নাকি এগুলো পাকস্থলী পেরিস্টলসিস চলনের মাধ্যমে ক্ষুদ্রান্তে আসে, এবং ক্ষুদ্রান্তে আসার পর ক্ষুদ্রান্তে সাবকাস এন্টেরিকাস সেখান থেকে যে রস নির্গত হয়, এবং সেখানে পিএইচ কিন্তু 7.6 অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, এবং সেই পরিবেশেই কিন্তু ট্রিপসিন উৎসেচক কাজ করতে পারে এবং সিস্টের গাত্র দ্রবীভূত হয় এবং টেট্রানিউক্লিয়ার দশা ভুক্ত হয়, এবং কোন কোন বিজ্ঞানী কিন্তু একে মেটাসিস্ট দশাও বলে উল্লেখ করেছেন। তা বিজ্ঞানী ড্যাবেল এবং সার্ডারের মতে এই মেটাসিস্টিক দশা কিন্তু সিস্টের গাত্র দিয়ে ছিদ্রের মাধ্যমে বাইরে আসে। এই মেটাসিস্ট কিন্তু চারটি নিউক্লিয়াস যুক্ত হয় এবং একবার ভেঙে 8টি নিউক্লিয়াস সৃষ্টি করে। এই প্রতিটি নিউক্লিয়াস অল্প পরিমাণে সাইটোপ্লাজম সংগ্রহ করে এক একটি অপত্য প্রাণী সৃষ্টি করে। এই অপত্য প্রাণীগুলোকে নাম হচ্ছে অ্যামিবিউলি বা এর নাম এন্টামিবি, এবং এই সময়ে কিন্তু এই এন্টামিবির দেহ থেকে সাইটোলাইসিন নামের এক বড় উৎসেচক নিঃসৃত হয়, এবং এরা কিন্তু অন্তের প্রাচীরকে সামান্য বিদীর্ণ করে থাকে, এবং এই সক্রিয় চলনক্ষম হওয়ায় বৃহদন্তের এই গায়ের মধ্যে অবস্থান করে, এবং এই স্থানে পশুকের কলারস, ব্যাকটেরিয়া ইত্যাদি অত্যন্ত দ্রুত খাদ্য হিসাবে গ্রহণ করে, আরবিসি থেকেও পুষ্টিজল সংগ্রহ করে, এবং আকারে বৃদ্ধি পেয়ে কিন্তু আবার এই ট্রোফোজয়ের দশা বা ম্যাগনা দশায় পরিণত হয়। এইভাবে এন্টামিবা কি করে, তাদের জীবনচক্রকে সম্পন্ন করে থাকে। তো এন্টামিবার আক্রমণের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখতে পাওয়া যায়, বিশেষ করে যে আক্রান্ত ব্যক্তির নাভি অঞ্চলে যন্ত্রণা অনুভূত হয় এবং ব্যক্তির ঘন ঘন মলত্যাগ করার ইচ্ছা দেখা যায়, এবং এই যে অন্ত্রে আক্রমণের ফলে অন্ত্রের ঘাতে কিন্তু ক্ষত তৈরি হয় বা আলসার তৈরি হয়, এবং যার মধ্যে দিয়ে রক্ত, পুঁজ, মিউকাস এগুলো কিন্তু মলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তো অন্ত্রে সংক্রমণের ফলে যেই ক্ষতস্থান তৈরি হলো সেখানেও কিন্তু ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু আবার আক্রমণ করতে পারে, এবং এই কারণে মলত্যাগকালে শূল বেদনা অর্থাৎ ব্যথা বেদনা উপদ্রব হয় এবং কোষ্ঠকাঠিন্য দেখতে পাওয়া যায়, কখনো তরল মল নির্গত হয়, কখনো কোষ্ঠকাঠিন্য দেখতে পাওয়া যায়, এবং অনেক সময় যে নির্গত মলে এন্টামিবার সিস্ট যাকে আমরা আম বলে থাকি সেগুলো লক্ষ্য করা যায়, এবং কোনো কোনো সময়ে এই রক্ত সংবহনের মাধ্যমে ট্রোফোজয়েড কিন্তু দেহে বিভিন্ন স্থান যেমন যকৃৎ, মস্তক, ফুসফুস, প্লীহা প্রভৃতি অঙ্গে প্রবেশ করে এবং সেই সমস্ত অংশে ফোড়া এবং কুঁজের সৃষ্টি করে। এর ফলে জ্বর আসে এবং দেহের ওজনও কিন্তু হ্রাস পেয়ে থাকে। তাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে হয়, কারণ সচেতনতাই রোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে, আমি আগের দিনও বলেছিলাম। এই কারণে মানুষের মল যেন সঠিকভাবে নিষ্পত্তি ঘটে, অর্থাৎ
ডিসপোজাল অফ হিউম্যান স্কেজাল ঠিকঠাক ভাবে হয়, পুরসভাগুলো বা পঞ্চায়েতের দায়িত্ব সেগুলোকে মানে ঠিক ব্যবস্থা করে দেওয়া যায়, মানুষ যাতে মাঠে ঘাটে মলত্যাগ না করে নির্দিষ্ট স্থানে যারা যেন তারা মলত্যাগ করতে পারে, এবং সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করা উচিত, কখনো গ্রামের কোনো নোংরা জলাশয় বা পুকুর থেকে সেই জল খাওয়া বা সেই জলে স্নান করা কখনোই উচিত নয়, খাওয়ার আগে সবসময় পাত্র পরিষ্কার রাখা প্রয়োজন, হাত পরিষ্কার রাখা প্রয়োজন, এবং আমি আগের দিনও বলেছি যে হাতের নখ কিন্তু কখনোই বড় রাখা উচিত নয়, এবং কাঁচা শাকসবজি যখন খাবে অত্যন্ত পরিষ্কার করে খাওয়া উচিত, কারণ শাকসবজি এবং স্যালাড যদি খেতেই হয় তাহলে কিন্তু খুব সুসিদ্ধ করে খুব ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত, এবং সবসময়ের জন্য সামগ্রিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দিকে লক্ষ্য রাখা উচিত, যাতে মানুষের মল নির্দিষ্ট মানুষের মল যেন কোনোভাবে সেই খাবারের মধ্যে মলত্যাগের খাবারের মধ্যে ওই শীষ দশা কোনোভাবে না আসতে পারে, বিশেষ করে অনুন্নত অঞ্চলগুলোর কথা বলছি যেখানে মানুষের প্রয়োজনীয় শিক্ষার অভাব রয়েছে, সেখানে শিক্ষার ব্যবস্থা নেওয়া উচিত যাতে সচেতনতা বৃদ্ধি পায়, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে মানুষের এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন, এই রোগে আক্রান্ত হলে জল খাওয়া প্রয়োজন এবং সঠিক বিশ্রাম কিন্তু ব্যক্তিকে নিতে হয়, যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে যায় তবে সেই ব্যক্তিকে বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হয়, যেমন প্রতি একটি কথা বলছি এমিটিন, এমিটিন কিন্তু একটি উপক্ষার, এবং তোমরা নবম শ্রেণীতে পড়েছো যে ইপিকা গাছের ভূনিম্নস্থ কাণ্ড এবং মূল থেকে ইপিকা নামের যে উপক্ষার পরে এমিটিন, এই এমিটিন কিন্তু এই রোগের চিকিৎসা ক্ষেত্রে অবহিত হয়, এছাড়া স্টেমিটিন ওষুধ ব্যবহার করা হয়, মেট্রোনিডাজোল তোমরা জানো যাকে মেট্রোজিন বলে থাকি আমরা, ট্রিনিডাজোল, এই ধরনের ওষুধকে ব্যবহার করলে সুফল পাওয়া যায়, এই হচ্ছে তোমার পেন্টামিবা নিয়ে আমি একটু আলোচনা করলাম। এরপরে একটু খেয়াল করে দেখো যে তোমাদের কিন্তু দুটো মশকিবাহিত রোগ যেমন ম্যালেরিয়া ও ফাইলেরিয়া নিয়ে আলোচনা করেছি আমি, এবং দুটি খাদ্যবাহিত রোগ যেমন টিনিয়াসিস এবং আজকে আলোচনা করলাম অ্যামিবিওসিস, এই দুটো আলোচনা করলাম, এবং আরো একটি খেয়াল করে দেখবে যে দুটি কৃমিঘটিত রোগ নিয়ে আলোচনা করেছিলাম আমি, একটি হচ্ছে অ্যাসকেরিয়াসিস এবং আরেকটি হচ্ছে ফাইলেরিয়াসিস, আর দুটো প্রোটোজোয়াঘটিত রোগ, একটি বলেছিলাম ম্যালেরিয়া এবং আজকে বলো অ্যামিবিওসিস, তাহলে এইগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এরপরে যদি আমি পরবর্তী ক্লাসে আসি, আমি মূলত ব্যাকটেরিয়া এবং ছত্রাক ভাইরাস ঘটিত রোগগুলো নিয়ে আলোচনা করব, এবং কিন্তু সেগুলো কিন্তু এই এত বড় এপিসোডটা হবে না, আমি চেষ্টা করব যে একটি বা দুটি ভিডিওর মধ্যেই এইগুলো সম্পূর্ণ কভার করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা বাড়িতে এগুলো পড়ো এবং আমার মনে হয় তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে, আমি আগের দিনও বলেছিলাম, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়েই আমি আমার ভিডিও শেষ করছি, নমস্কার।